কে কোনো মতেই সম্ভব নয়। যে অধিকার তোকে আমার নাতি দিয়েছে, সেই অধিকারে তোকে এ বাড়িতে থাকা কি সম্ভব নয়? বল না। অধিকার? কোন অধিকারের কথা বলছেন বুড়ো দাদু? যে অধিকারে তোকে দেব বাড়ির বউ। বুড়ো দাদু, এই কথা আপনি একদম বলবেন না। রাজপুত্র একটা শিশুর মতন, সরল নিষ্পাপ শিশুর মতন। ও আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, সেটাকে আমি বিয়ে বলে ধরতে পারি না। সেই আভা তোর স্মৃতিতে রয়ে গেছে, তোর স্মৃতিতে, তোর কপালে। সেটাকে তুই কি করে অস্বীকার করবি বল? তুই আয় না মা, আয়। লোভ দেখাবেন না বুড়ো দাদু, আমি গরিব মানুষ, মগডালে বাসা বাঁধতে পারবো না, পারবো না আমি মগডালে বাসা বাঁধতে। আমি সারা জীবন এই বদনাম সইতে পারবো না যে আমি একটা বড় বড় লোকের বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে হোম ডেলিভারি করব না। কুকুমণি দাস, কুকুমণি হোম ডেলিভারির কিন্তু কাজের অভাব নেই, সে একজন বড় মহিলা বিজনেসম্যান। আরে বাবা, আমার অনেক কাজ আছে, অনেক রান্না আছে। একজন কাস্টমার বলেছে মাংস দিয়ে ঘুগনি খাবে, আরেকজন কাস্টমার বলেছে দেশি ঘিয়ের পরোটা খাবে, আরেকজন কাস্টমার আছে সে হচ্ছে সাউথ ইন্ডিয়ান। কম বড় বিজনেস নাকি, কত বড় বিজনেস বলুন তো এটা। আর এখনই গিয়ে আপনার নাতির জন্য, রাজপুত্রের জন্য আমাকে রান্না করতে হবে, আমি ছুলি। হ্যাঁ আমি জানি, আমি জানি তুই বিজনেস করিস, তার মধ্যে আমার দাদু ভাইয়ের জন্য একটুকু জায়গা হবে না কিরে? বল না, আজকে কাল রাত্রি, কাল সকালে তুই এই বাড়িতে একবার আসবি না? আমি তোকে বরণ করব, আমার দাদু ভাই তোকে ভাত কাপড় দেবে, আসবি না? সারা জীবন তো সকলকে খাইয়ে এলি হতভাগী, এবার আমার নাতি তোকে যদি ভাত কাপড় এগিয়ে দেয়, তোর অসুবিধাটা কি বল না আমায়? আপনি বালিয়ারিতে বাড়ি বানাবার চেষ্টা করছেন বাবা? বোমা! হ্যাঁ, আপনি বালিয়ারিতে বাড়ি বানাবার চেষ্টা করছেন বাবা? আপনি এই মেয়েটাকে বাড়ির বউ হওয়ার প্রলোভন দিচ্ছেন। আপনার একবারও মনে হচ্ছে না, আপনার একবারের জন্য মনে হচ্ছে না যে আপনি ভুল করছেন? না, আমি ভুল করছি না। আমার নাতিকে যদি নয়নার হাতে ছেড়ে দেওয়া হতো, সেটা মস্ত বড় ভুল হতো, আর এত বড় ভুল হবে যে ঈশ্বর আমাকে কোনোদিন ক্ষমা করবেন না, কোনো দিন না।